স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণার মাজতে উদ্বেগজনক খবর, কোভিডর ভয়াবহতার মাজত আহিছে এই খবরটো। যোরহাটত শেষ হল কোভিড নাইন্টিনের ভ্যাকসিন। ভ্যাকসিন লবলৈ আহি নিরাশ হয়েছে যোরহাটবাসী। জেলাখনত 60,000 লোকক দিয়া হল ভ্যাকসিন। দুই এদিনের ভিতরতে পুনের ভ্যাকসিন অহার সম্ভাবনা আছে। আমি আকৌ এবার জানাইছো, কোভিডর ভয়াবহতার মাজতে আহিছে উদ্বেগজনক খবরটো। যোরহাটত শেষ হল কোভিড নাইন্টিনের ভ্যাকসিন। ভ্যাকসিন লবলৈ আহি নিরাশ হয়েছে যোরহাটবাসী। জেলাখনত 60,000 লোকক দিয়া হল ভ্যাকসিন। দুই এদিনের ভিতরতে পুনের ভ্যাকসিন অহার সম্ভাবনা আছে। যিসময়ত স্বাস্থ্যমন্ত্রীয়ে ঘোষণা করেছে যে 5,00,000 ভ্যাকসিন এতিয়াও মজুত আছে অসমত, তার মাজতে আকৌ যোরহাটৰ পৰা আহিছে উদ্বেগজনক খবৰ। কাৰণ যোরহাটত ইতিমধ্যে শেষ হয়েছে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন। ভ্যাকসিন লবলৈ আহি নিরাশ হয়েছে এতিয়া যোরহাটবাসী। জিলাখনত 60,000 লোকক ভ্যাকসিন দিয়া হয়েছে। দুই এদিনতে পুনের নতুন ভ্যাকসিন অহার অবশ্যই সম্ভাবনাও আছে।